ডক্টর কামাল হোসেন বলেছেন, জামায়াতকে সাথে নিয়ে রাজনীতি করবে না গণফোরাম। রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে, মানুষ ভোট দিতে পারেনি, সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। 2 থেকে 3 মাসের মধ্যে আরেকটি নির্বাচন দেওয়ারও দাবি করেন গণফোরাম সভাপতি। গণফোরামের জাতীয় কাউন্সিল 23 ও 24 মার্চ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।